আজ আটাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দই মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ এবং পনেরোই রজব চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি জাতীয় সংসদ ভবন যেটি রাজধানী ঢাকার বুকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতীক হয়ে সগর্ভে দাঁড়িয়ে আছে বিশ্বের আকর্ষণীয় স্থাপত্যের মধ্যে জাতীয় সংসদ ভবন অন্যতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা উনিশশো একষট্টি সালে নয়তলা এ ভবনের নির্মাণ কাজ শুরু হয় ইতিহাসের নানা চড়াই উত্তরাই পেরিয়ে উনিশশো সালের এই দিনে এই ভবনের উদ্বোধন করা হয় দৃষ্টিনন্দন এ ভবনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থাপতি লুই আইকান সংসদ ভবন এলাকাকে প্রধান ভবন দক্ষিণ প্লাজা ও প্রেসিডেন্সিয়াল প্লাজা এ তিনটি অংশে ভাগ করা হয়েছে সংসদের পেছন দিকে ক্রিসেন্ট লেক নামে একটি নান্দনিক জলধারা রয়েছে এক কক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য সংখ্যা তিনশত জন যার মধ্যে জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট পঞ্চাশটি আসন নারীদের জন্য সংরক্ষিত সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত তিনশত সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন এছাড়াও অতিথি আসন সংখ্যা ছাপ্পান্ন কর্মকর্তা আসন সংখ্যা একচল্লিশ সাংবাদিক আসন সংখ্যা আশি এবং দর্শক আসন সংখ্যা চারশত জন সংসদের মেয়াদকাল পাঁচ বছর বাংলাদেশের সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হওয়া ছাড়াও বয়স পঁচিশ বছরের ঊর্ধ্বে হতে হবে এছাড়াও ভূমিহীন কিংবা দ্বৈত নাগরিকত্ব এক্ষেত্রে প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে এছাড়াও অপ্রকৃতিস্থ দেউলিয়া কিংবা দ্বৈত নাগরিকত্ব এসব ক্ষেত্রে প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়ে একটি মন্ত্রিসভা নিয়োগ করেন অতঃপর প্রধানমন্ত্রীকে অবশ্যই একজন সংসদ সদস্য হতে হবে এবং মন্ত্রিসভার নব্বই পার্সেন্ট সদস্যকে সংসদ সদস্য হতে হবে রাষ্ট্রপতিকে অবশ্যই একজন প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে যিনি নিজের যুক্তিযুক্ত মতামতে সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন রাখেন মন্ত্রিসভা সর্বদা সংসদের কাছে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছেও জবাবদিহি করেন বাংলাদেশের রাষ্ট্রপতি উন্মুক্ত ব্যালট ভোটের মাধ্যমে সংসদ দ্বারা নির্বাচিত হন ফলে সাধারণত বিরোধী দল রাষ্ট্রপতি পদের জন্য কোনো প্রার্থী মনোনীত করে না এবং সরকারি দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার পূর্ববর্তী রাষ্ট্রপতি আব্দুল হামিদ জিলুর রহমান এ কি এম বদরুদ্দোজা চৌধুরী এবং শাহাবুদ্দিন আহমেদ সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আধুনিক স্থাপত্যের এই নিদর্শন উনিশশো সালে আর্কিটেকচার পর দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ভবন হিসেবে স্থাপত্যবিদ্যার সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার দ্য আগাখান অ্যাওয়ার্ড লাভ করেছিল